যারা বর্তমান জমানায় বর্তমান সময়ে ডিজিটাল যুগে সোনার বাংলার সোনার সন্তানগুলো বহু মায়ের সন্তান আছে, মারে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না, যার বাস্তব গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক ছিল। আজ থেকে 15 বছর আগের কথা বলছি, মাহফিল শেষে একটা মহিলা 1.5 লিটারের একটা পানির বোতল নিয়ে কান্তেছে দরজায় দাঁড়ায়া, হুজুরের সাথে কথা বলবে। অনুমতি দিলাম, মায়ের বয়সের মহিলা আসতে দেন, কমিটি সুযোগ দিল, কাছে আসলো। কিরে মা কান্তেছো? বাবা তুমি মায়ের আজ করো, আমি এক বোতল পানি নিয়ে তোমার কাছে আসছি। আমার একটা ছেলে বিবাহ করাইছি, নাতিনাতকর হইছে, আজকে 20 বছর হয়ে গেল বাবা। আমার ছেলেটা আমার একটা দিন মা কইয়া ডাক দেয়, বাবা একটু পানি পইরা দাও, ছেলেটারে খাওয়াবো। আমি মার মনে বড় আশা গো বাবা, আমার একটা মা কইয়া ডাক দিবে, তারপরে যদি আমার মৃত্যু হয় আমি মার কলিজা ঠান্ডা হবে। পানি পরে দিলাম, হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, আমার বাসস্ট্যান্ড মসজিদে ভৈরবে ইমামতি করি, জুমার দিন জুমা পড়ায়। একটা বুড়া মানুষ একেবারে গোজা হয়ে গেছে, জুমার দিন লাঠি ভর করে করে মসজিদের বারিন্দাই আমাকে দেখে বলছে, বাবা তোমার নাম তোফাজ্জল? জি চাচা। চোখের পানি ছেড়ে দিছে, গাল বেয়ে বেয়ে বৃষ্টির ফোঁড়ার মতো পড়তেছে। জিজ্ঞেস করি, চাচা কান্দতেছেন কেন, কি কষ্ট দুঃখ ব্যথা বলুন। বাবা আমার একটা ছেলে রে, খায়া না খায়া ছেলের জন্য দুতলা একটা বাড়ি বানাইছি রে বাবা, সম্পত্তি জুড়াইছি, বাজারে একটা দোকান সাজাইয়া দিছি, সকালের খাবার রাত্রে খাইছি, পুরান জামা দিয়া ঈদ চালাইছি, খালি পায়ে ঈদগাই গেছি, জুতা কিনি নাই। ছেলেরে এইভাবে মায়া করে, এইভাবে আদর সোহাগ দিয়ে ছেলেটারে বড় করে বিয়ে শাদী করাইলাম, আজকে 10 বছরের মধ্যে হ্যাঁ একটা দিন আমার আব্বা কইয়া ডাক দেয় না। বাবা আজকে জুমার দিনে তুমি একটু দোয়া করে দিও। সাইয়েদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াবারিকা ওয়াসাল্লাম। إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا حياتের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই রামপাল চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের উদ্যোগে
হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতি সাইদাবাদী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ ও কমপ্লেক্স ঢাকা, সেই হুজুর কেবলার উদ্যোগে আজকের এই পবিত্র ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত আজকের ইসলামী জলসার প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, সাবেক সংসদ সদস্য ও সভাপতি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান মুন্সিগঞ্জ জেলা পরিষদ, বিশেষ অতিথি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ শেখ লুৎফুর রহমান সাহেব সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ, আলহাজ মোহাম্মদ বাচ্চু শেখ চেয়ারম্যান রামপাল ইউনিয়ন পরিষদ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আখেরি নবীর মায়ার উম্মত কালিমাওয়ালা ইমানদার মোমেন মুত্তাকি, বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হয়ে গেছে, আলোচনা আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু আমি দাওয়াতি আপনাদের মেহমান। আজকের আয়োজিত মাহফিলে আপনারা বসে আছেন, যেই নবী মালিকের কাছ থেকে, মাওলার কাছ থেকে, তার বন্ধুর কাছ থেকে, নিজ উম্মতের জন্য জান্নাতের চাবি এনে দিয়ে গেলেন। আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবী রাসূল উম্মতের জান্নাতের চাবি দিতে পারে নাই। আমার আপনার নবীজি সরাসরি উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে দিলেন। যে নবী উম্মতের জান্নাতের চাবি দিল, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা, সেই নবীর কথা, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের কাছে থাকা বলুন দরকার আছে কিনা। হাদিস শরীফে রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। আমার নবী বলেন, হে আমার মায়ার উম্মত, ও আমার আদরের উম্মত, আমি তোমাদের প্রতি এত মায়া, তোমাদের মতো একজন উম্মত বেহেশতে যাওয়া বাকি থাকলে আমি নবী বেহেশতে যাব না। সে মায়ার নবী বলতেছেন, আমি চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব, এর ছায়ার নিচে যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীর আদর্শ, নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আমি দেখি আজকে এই প্যান্ডেলে একটা জান্নাতি লোক, এই হাজার লোকের সামনে
আমরা একটু চিহ্নিত করব, জান্নাতে একটা লোক আমি এখান থেকে বাহির করব। দেখি এখানে জান্নাতি লোক কয়জন আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। রাসূল বলেন, শেষ যুগে, ফিতনার যুগে, আখিরি যুগে আমার যে উম্মত, আমার একটা আদনা সুন্নতকে আমল করবে, সমাজে প্রচার করবে, উত্তম যুগের 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। নবীজি বলছেন, আর এই নবীর কথা মানার জন্য কোরআনে আল্লাহ বলেছেন, উমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, কারণ আমি যা বলাইছি নবী তাই বলছে, নিজে বানায়া কোনো কথা বলে নাই। জান্নাতের মালিক আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে, কোরআনে ঘোষণা দিছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর করে মানুষ বানাইছি, সুন্দর করে মানুষ বানাইছি, আল্লাহ কোরআনে নিজে বলতেছেন। আর এই মানুষগুলো সুন্দর চরিত্র, সুন্দর সুন্দর কাজকাম, সুন্দর আদর্শ নিয়ে তার দুনিয়ার জীবনটা গঠন করবে, আর এই সুন্দর আদর্শ নিয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সুন্দর জীবনওয়ালা কবরে আসলে আমি কবরে তিন বেলা জান্নাতের খাবারের ব্যবস্থা রাখছি। আর যদি আমাদের এই সুন্দর জীবনটাকে অসুন্দর করি, তাহলে রাসূল বলেছেন এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে, এক একটা সাপের দংশনের ব্যথায় লোকটা 70 গজ মাটির নিচে চলে যাবে। অন্য সাপে স্টিলের নুক থাকবে, তাই না আবার উঠাবে। সেই কবর বলুন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা। আজকে কোথাও গেলে আমরা পরিবেশ কেমন, খাবার কেমন, আবহাওয়া কেমন খবর নেই, বাজান কবরে যে যাবেন কবরের আবহাওয়া কেমন, কবরের পরিবেশ কেমন, এই খবর কি কেউ আমরা কোনোদিন নিয়েছি? আমার নবী এই খবর দিয়েছেন। বাবারা ভাইয়েরা, যে নবীর মা নাই বাবা নাই, বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি, রাতের রাত নবী কান্দে, নিজের জন্য নয়, নিজের বিবির জন্য নয়, নিজের মেয়ের জন্য নয়, আশপড়শি বংশের কারো জন্য নয়, মা নাই বাবা নাই নবীজি, আমাদেরকে কোরআন সুন্নার ছায়ার নিচে রেখে আল্লাহর মনোনীত পছন্দের শান্তিময় জান্নাতি মেহমান বানাইতে 63 বছর জিন্দিগি গো। নবী মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, কত জায়গায় নবী গালি খাইছে, কত জায়গায় আমার নবীরে মারছে, কত জায়গায় আমার নবীকে বাধা দিয়েছে, সামনে যেতে পারবা না, এই ব্যথা দুঃখ কষ্ট সহ্য করে আজকে 63 বছর জিন্দিগি কষ্ট করে আমাদেরকে কোরআন সুন্নার একটা জান্নাতির মজলিস পৃথিবীতে কায়েম করে গেলেন। হযরত নূহ আলাইসালাম 950 বছর কষ্ট করেও এই মজলিস পৃথিবীতে দিতে পারল না। মা নাই বাবা নাই নবীজি,
তেষট্টি বছর জিন্দিগির কষ্টের আজকের এই মজলিস কারা গো আপনারা? ঘর বাড়ি বিছনা ছেড়ে আরামের ঘুম ছেড়ে আখিরি নবীর উম্মত হয়ে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নার ছায়াই বসে আছেন, কে গো আপনারা? কোন মায়ের সন্তান? কে এ ভাগ্যবান ব্যক্তি? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, আজকে মুন্সিগঞ্জের রামপালের জমিনে সাড়ে ১৪০০ বছর পর সাড়ে ৬০০০ কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, সেই নবীর মায়ায় আমরা বসে আছি। এরে বাবারা ভাইরা, নবীকে না দেখে আজকের মজলিসে যারা বসে আছেন, আপনাদের জন্য আমার নবী একটা বাজেট দিয়ে গেছেন, হাদিস শরীফে আসছে, মজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিন সানা। আমার রেখে যাওয়া কোরআন সুন্নার মজলিসে এক কোরআন সুন্নার এক মজলিসের মেহমান ৬০ বছর এবাদতের চেয়েও বেশি নেকি পেয়ে যাবে। বলবেন হুজুর আমাদের অনেকের তো ৬০ বছর বয়সই হয় নাই, এত নেকি আমরা কি করব? আপনার যদি বয়স ৩০ হয়, আপনার যদি বয়স ৪০ হয়, ৫০ হয়, বাকি সময়টার নেকি আপনার মা বাবার দিয়ে আপনার মা বাবার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে।